হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট রেসিপি। আমি যে প্রসেসে এই চিকেন রোস্টটা বানিয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হবে, আঙুল চেটে পুটে খাবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি চিকেন রোস্ট রেসিপির মূল প্রসেসিং। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছি দারুচিনি, এলাচ, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল। এই সবগুলো মশলা আমি রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে একপাশে রেখে এরপর আমি 15-16টার মতো কাজু বাদাম একটা ব্লেন্ডার জারে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। এই মাংসটাকে আমি আগেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি লবণ মেখে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। মাংসগুলোকে আমি ভালো করে লবণ মেখে একপাশে রেখে এরপর একটা মিক্সিং বোল নিয়ে দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব যেই মশলাটা আমি আগে রোস্ট করে ব্লেন্ড করে নিয়েছি ওই মশলাটা 1/2 টেবিল স্পুন। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন কাজু বাদামের পেস্ট। দিয়ে আমি সবগুলা মশলা ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। দিয়ে আমি সবগুলো মশলা আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মশলাগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি আরও একটা মিক্সিং বোল নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে উষুম গরম পানি দিয়ে আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে লিকুইড দুধ তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাউডার দুধ দিলে চিকেন রোস্টের স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। এরপর আমি আগে থেকে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের কালারটা যখন এরকম হবে তখন ওই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নেব। এরপর সেই একই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করব না, শুধু এপিট ওপিট উল্টিয়ে দিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু চিকেন রোস্টটা খেতে ভালো লাগে না, এজন্য আমি শুধু এপিট ওপিট উল্টিয়ে দিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে চিকেনগুলোকে নামিয়ে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো চিকেন উঠিয়ে নেব। বাকি যে চিকেনগুলো আছে ওই চিকেনটাও আমি ভেজে নেব এই নিয়মে। এরপর আমি সেই একই তেলে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টা থেঁতো করা এলাচ, দিয়ে দেব 2টা তেজপাতা,
এরপর আমি নেড়ে ছেড়ে যখন গোটা মশলার সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাটা। রান্না করার আগে যদি একটা মিক্সিং বলে সবগুলা মশলা আমি যেই নিয়মে মিক্স করে নিয়েছি ওই নিয়মে মিক্স করে নেন, তাহলে কিন্তু রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। এই জন্য চেষ্টা করবেন আগেই মশলাটা মিক্স করে রাখতে। এরপর মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যে ব্লেন্ডার জারে কাজু বাদাম ব্লেন্ড করেছি ওই ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটা। দুধের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দুধটাকে চিকেনের সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ব্রাউন সুগার। দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। সবগুলো উপকরণ চিকেনগুলো মিক্স করে নিয়ে এরপর ঢেকে দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো ভিউয়ার্স, চিকেনের ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের স্মেলটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এরপর আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে চিকেনের গ্রেভিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে এরপর আমি আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে চিকেন রোস্টের মশলাটা পাতিলের তলানিতে লেগে না যায়। চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরপর আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি ভেঙে নিয়েছি, এরপর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেন রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 4-5 সেকেন্ডের মতো রান্না করে নিয়ে চিকেন রোস্টটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট। এরপর আমি চিকেন রোস্টটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি চিকেন রোস্টটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন চিকেন রোস্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের চিকেন রোস্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।